বিধ্বস্ত গরম, কিন্তু কিছু কথা না বললেই নয়। হ্যাঁ, আমাদের কন্টেন্ট এখন বুঝছ তো, আজকে পিপালের ভিডিও দেখে আমি দুটো কথা বলব, দুটো প্রশ্ন আমি করব আমাদের ভাইকে করব। হুম, তো কাকিমাকেও আমি কোশ্চেনটা করব। কাকিমা কিছু মনে করো না, তুমি যদি পারো তো তুমি তো উত্তর দাও, দেবে তো যে ব্যাপারটা কী, কারণ ফোন আর নয় ভিডিওই হবে, ঠিক আছে। আজকে পিপালের ভিডিও থেকে দেখলাম যে যেদিন স্যান্ডির শরীর খারাপ হয়েছিল সেদিনকে পিপালের বাড়িতে গিয়েছিল তার মেয়ে স্যান্ডিকে দেখতে। আসার সময় ওই মেয়েটি 8:55 লোকাল ধরে একা ফিরছিল। কালনা স্টেশনে নেমে তোমার ছেলেকে ফোন করে, কাকিমাকে বলছি বা ভাইকেও বলছি, তোকে ফোন করে, কী এমন ঝামেলা হয়েছিল যে মেয়েটাকে ওরম রিস্কে রেখে দিয়ে তুই যাসনি? একটা মেয়ে একা রাত 10টার সময় কালনা স্টেশনে দাঁড়িয়ে থাকবে, সেখানে তুই গেলি না, এটা আশ্চর্য না? কী এমন হয়েছিল? যদি মানবিকতার খাতিরে পাড়ার মেয়েও একটা বলতো তাহলেও কি তুই যেতিস না? এই তো খুব শিক্ষার বড়াই, কাকিমা বলে এই সেই সব মানে। এমন কী ঝগড়া হয়েছিল যেখানে তুই ওকে নিতে গেলি না? এত ইগো, এত ক্লাস, এবং সেদিন যাবার পরে এমন কী ঝগড়া হলো যে তারপরে ও সব আলাদা মানে কান্নাকাটি করে চলে গেল। এবং এদের কান্নাকাটি থামানোর জন্য পিপাল চেষ্টা করেছিল। সবচেয়ে আমার খারাপ লাগলো যে তোকে ওর মা, ও ফোন করেছে তুই ফোন ধরিসনি বা ব্লক করেছিস এরকম একটা শুনলাম। ওর মা, ঝিমির মা যখন বারবার বলছে বাবা বাছা করে যে আমার মেয়েটা একা আছে স্টেশন থেকে তুমি নিয়ে যাও, তাও তুই নিতে যাসনি? ছি 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 ছি, যারা তোর হয়ে এখন সাপোর্ট করছে তারা এটা শুনে কি বলবে জানি না। আমি আগে করেছিলাম তো, আমার নিজের না রীতিমতো লজ্জা করছে, কিছু জিনিস দেখে না আমার নিজের লজ্জা করছে যে সব কিছু না জানি না, কাউকে সত্যি সাপোর্ট করা উচিত না। প্রথমত তো তোর মাকে যারা ভরা সমাজে নিউড পিকচার মানে এডিট করে ছেড়ে দিতে ছাড়েনি তাদের সাথে তুই ভাব পাস, কোনো ফালতু ছিল যদি হতো না, সে যদি ক্রিমিনালও হতো তার মধ্যেও একটা আত্মসম্মান বোধ থাকতো, সে এত বড় নোংরা কাজটা করতো না যে যার মায়ের সঙ্গে ছেলের বাজে কথা বলে এবং মায়ের ছবিকে এডিট করে, কেটে রেখে দিত, কেটে ইগনোর করতো, তার দিকে তাকাতো না। হ্যাঁ, মারপিটের দরকার নেই, তার দিকে তাকাতো না, কোনোভাবেই কোনো ক্ষমা নেই তাদের, নেই। তুই করেছিস, ওরা তোর কেউ হয় না। আইনতভাবে বলা যায় না, কারণ তোদের হয়তো রেজিস্ট্রি হয়নি, কিন্তু সামাজিকভাবে ও তো স্ত্রী, তুই ওকে মেনে নিয়েছিস, এই ছেলে মেয়েগুলো কে রে? সেদিনকে কী এমন হয়েছিল যে এতবার করে পিপাল তোকে বলা সত্ত্বেও মেয়েটাকে তুই আনতে চাসনি, অন্ধকারের মধ্যে মেয়েটাকে টোটো করে একা আসতে হয়েছে, আর যদি ওর কিছু হয়ে যেত দায়টা কি তুই নিতিস? কাকিমা, তোমার ছেলে এটা কি ঠিক করেছে? তুমি তো একটা মেয়ে, বলো তো, তুমি হয়তো এখন অনেক বানিয়ে চুনিয়ে মানে বসে যাবে বলতে, কিন্তু আমার খারাপ লাগছে সত্যি। একদিন যাকে ভাই বলেছি না তার নামে এত খারাপ কথাগুলো শুনলে না, কান দিয়ে ঝাঁ ঝাঁ করে ধোঁয়া বেরো, ধোঁয়া বেরো। এখনও আমার ভালো লাগে কিছু জিনিস দেখে, সেগুলো বাদ দাও, কিন্তু খারাপ বেশি লাগছে কিছু দেখে, যে এদের যখন ভাব হয় এত গলা গলি, এত হলা হলি, এই খাইয়ে দেওয়া, ওই খাইয়ে দেওয়া, অমুক কুসুক, আর যাইও চলে যায়, এদের আর কোনো কন্টেন্ট থাকে না। এবারে বসে পড়ে এ ওর কল রেকর্ডিং শোনাতে, ও ওকে কল রেকর্ডিং পাঠাচ্ছে। ভাই, তুই বা কেন কল রেকর্ডিংগুলো পাঠাচ্ছিস, জিমিকে বলছি, আর তার পরিপ্রেক্ষিতে তুই বা কেন শোনাচ্ছিস? একজনও তো ঠিক না, একজনও যদি বলতিস যে তুই যা পারিস কর, আমি করবো না, এখন বলবি যে আমাকে তো তাহলে লোকে খারাপ বলবে না? বলবে না, এই আত্মসম্মানহীনের মতো কাজগুলো না করলে কেউ বলবে না। যারা একদিন ছেলে আর মাকে কলঙ্কিত করে তার সম্পর্ক নিয়ে, এক কাটে শুইয়ে দিচ্ছে। আজকে ঝিমের মুখে আমি কোনোদিন কিস্তি শুনিনি, ওই হানির পাশে বসে আমি ফার্স্ট শুনেছিলাম। সেই হানিরা ওর হাজবেন্ড, আজকে দেখি একটা ভিডিও এলো ভাইয়ের হয়ে ভিডিও করছে, ভাবা ভাবা যায়, ভাইকে গলা টিপে পা দিয়ে মেরে ফেলছিল দুদিন আগে। তার মাকে কাপড় খুলে ল্যাংটো করতে ছাড়েনি। এদের ভাই কিছু নেই, বিবেক বোধ সম্মান ছি ছি বললেও ভুল আর, লজ্জা সরম কিচ্ছু নেই, 10টা খিস্তি পরে আর বাজে কথা বলে ওই যে হানিদের, আর খুব বুক ফুলিয়ে সেটা নিয়ে বলে, এই আমার কাছে ঝিমি হচ্ছে আমার সন্তানের মতো সন্তান হয়ে গেছিল, আজকে ঝিমি হয়ে গেল বিরাট খারাপ না, ঝিমি এই ঝিমি সেই, ঝিমি যে খারাপ তোমরা জানতে না বুঝি। আমরা ভাইয়ের সঙ্গে কদিন মিশেছি, ভাই দেবনাথ ফ্যামিলির সঙ্গে একদিন গেছি, তোমরা তো অনেক দিন ধরে মিশতে, জিমি যে খারাপ জানতে না, তোমার কুর্তিতে কী মুছে ফেলেছে এই মেলেছে এখন বলে লাভ নেই, ও যে মোছারি মেয়ে তোমরা জানতে না। অ্যাকচুয়ালি এদের সঙ্গে কারোর কারোর সঙ্গে আত্মিক মিল আছে? নেই, নেই। একটু সুযোগ পেলে কেউ কারোকে ল্যাংটো করতে ছাড়ে না, এটা হচ্ছে এদের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, বন্ডিং, বুঝেছ? নিজের মাকে যে ছেলের সঙ্গে এক বিছানায় শুয়ে গালাগালি পারে, তাকে নিয়ে ওই হই রই রই,
যে নিজের কেচ্ছা মানে যে ছেলে মেয়ে দুটো কেচ্ছা শুনিয়ে কাপড় খুলে দিচ্ছিল অন ক্যামেরা, তাদেরকে বাড়িতে ঢুকিয়ে খাইয়ে ফেলে কি না ক্ষমা চেয়েছে, লাথি মেরে না তাড়িয়ে দিতাম, যদি আমাদের হতো মুখে এক ঝেড়ে লাথি মেরে দিতাম। কাপড় খুলে ল্যাংটো করতে ছাড়োনি অকারণে, মিথ্যে বদনাম যদি এটা সত্যি হয় যে হ্যাঁ ভাই কিছু করেনি, তাহলে অকারণে ওই ছেলে মেয়ে দুটো বসে পড়েছিল, তাদেরকে আবার ঢুকিয়ে খাওয়ানো। মোটর ট্রেনিংয়ের অভাব আছে নাকি, ওই নচ্ছাড়গুলোকে এনে মোটর ট্রেনিং করাতে হবে, ক্ষমা ঘেন্নার পাহাড় নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ ফ্রি আত্মসম্মানের দাম নেই সারা জীবনে, না একটা কথা বলি ভাই, এখন আমরা খারাপ হয়ে গেছি, খারাপই থাকি তবুও দিদি হিসেবেই বলবো, সব কিছু কর, জীবনে কোটি টাকা ইনকাম কর, সব কিনতে পারবি, সম্মান কিনতে পারবি না কিন্তু সেটাকে অর্জন করার চেষ্টা কর। এদিকে ঝিমিকেও বলবো, যার সঙ্গে তোমার এককালে লটর কটর ছিল তার সঙ্গে পাশে বসে না খাওয়াই ভালো। ওদিকে আমাদের আরেকজন ভাই, সেই ভাইয়েরও অনেক ট্যালেন্ট আছে, আমি দেখেছি সিরিয়ালে অনেকে আমি স্টেটাসে দেখেছি, তো তার সঙ্গে তো তোর একটা বাজে সম্পর্ক ছিল, ঝিমিকে বলছি, তাকে দেখি তার পাশে খাওয়া খুব দরকার কন্ট্রোভার্সিটা সরানোর জন্য, যদি অফ ক্যামেরা রাখতিস জিনিসটা তাহলে ভালো হতো, দরকার ছিল না সেই করছিস। সেও তো কিস্তি পাত্রে ছাড়েনি, বাপ রে বাপ, তোর মাও ক্ষমা ঘেন্নার পাহাড় নিয়ে রেখেছে, কী ব্যাপার বল দেখি, তোদের সব গট আপ কেস নাকি 1 লাখ করা? এদিকে আবার ঈশানী নাকি আমাদের ভাইকে গিফট দেয়, ঘড়ি গিফট দিয়েছে, হায় কপাল, শুনে তো আমি অবাক, একই একই চলছে নোংরামি, হ্যাঁ ফার্স্ট বউ ঘড়ি গিফট করছে একেবারে থাকে বলে, আবার এদিকে ও প্রেমও করে বেড়ায়, চার জায়গায় প্রেম করছে, বিয়ে করবে নাকি একজনকে, তার নাকি উঠবি হাজব্যান্ড তার সঙ্গে বেড়াতে যায়, ভিডিও টিডিও দেয়, অবাক কাণ্ড, আবার এক্স হাজব্যান্ডকে ঘড়ি গিফট করছে, এগুলো কী করে ঝিমি মেনে নেবে? তো যাই হোক, ঝিমিও একটা আটপাগলি, এও একটা আটপাগলি, দুটোর মধ্যেই কোনো কিছু ব্যালেন্স নেই। এবার এরা নিজেদের কেচ্ছা এত বেশি পরিমাণে আনছে যে বলার কথা না, খুব খারাপ লাগে। আমি আবার বলি, জীবনে সব কিনতে পারবি, আত্মসম্মান কিনতে পারবি না, ইজ্জত কিনতে পারবি না, তো সেটাকে একটু অর্জন কর। হ্যাঁ খিস্তি পেরে বউকে করে আর ঝিমিকেও বলবো, তুই চুপ থেকে ওই মাস্টার মাইন্ড প্ল্যান খাটাচ্ছিস, আর দুদিন বাদে তো ছুটবি, ছুটবি তোর কাছে, নিজে তো কোনো আত্মসম্মান নেই, কিচ্ছু নেই, তাহলে কেন এই নাটকগুলো করছো সোনামানি, করো না, হ্যাঁ করো না, খুব বিচ্ছিরি লাগছে, খুব বিচ্ছিরি, দুটোই শয়তান, কেউ কাউকে মানে না, নাহলে ওই অন্ধকারে মেয়েটাকে একা ও আসছে, ওদের বাড়িটা অনেকটা দূরে স্টেশন থেকে, ভাবা যায়, আর যদি কোনো ক্ষতি হয়ে যেত কে দায়টা নিত, খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায় করেছিস সেটা, ঠিক আছে ভাইকেই বলছি খুব অন্যায় করেছিস। আর সত্যি বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো লুফে নেবে এই কন্ট্রোভার্সি ছুড়ে দিলে, তাই না, তাদেরকে চুপ করিয়ে লাভ নেই, তাদের তো একটা পেটের ভাত, বলে বলে তো ভালো থেকো, দুজনেই একটু ঠিক হো, ঠিক হয়ে সবাইকে রেহাই দাও, মানে এদের বাবা মাগুলো না অষ্টাগত হয়ে যাচ্ছে, এই বেয়াদব দুটোর জন্য অষ্টাগত হয়ে যাচ্ছে, যেমন এইটা তেমন ওইটা, দুটোই সমান, কেউ কারো থেকে কম নয়, আর নোংরামি শেষ নেই, প্রথম বউ ঘড়ি গিফট করছে, প্রথম বউ লাভ রিয়াক দেয় ইনস্টাগ্রামে, আবার আমাকে এসে বলছে ওগুলো নাকি ফেক অ্যাকাউন্ট, ভাই আমার না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা কি বুঝে উঠতে পারছি না, ঈশানীর নাকি ফেক অ্যাকাউন্ট থেকে কেউ ওগুলো করে, ওটা ঈশানীর অ্যাকাউন্ট নয়, আবার আমাকে অনেকেই বলছে যে দেখো গিয়ে ওইখানে কেউ কমেন্ট করে, ও কমেন্ট করে, আবার অনেক ভিডিও দেখলাম যে প্রথম বউ নাকি ঘড়ি গিফট করেছে, তো ঘড়ি গিফট করা তো ফেক অ্যাকাউন্ট থেকে করেছিল নাকি, কী জানো বাবা, এদের তো সবই সম্ভব, তো ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, কেচ্ছা বিক্রি করে সবাই রেভিনিউ কমাচ্ছে, তো আমরাই বা কেন কমাবো না, ভালো থেকো, টাটা।